গতকাল এসে গেল বিশাল বড় রায়। আমি বাড়িতে ছিলাম না, ইনস্টিটিউটে ছিলাম, সেই কারণেই ভিডিও দিতে পারিনি। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আনোয়ার আলীর আপডেট। ফাইনাল কি ভার্ডিক্ট এলো আনোয়ার আলীকে নিয়ে আশা করছি তোমরা সবাই জেনেও গেছো, তাও তোমাদের সাথে শেয়ার করছি। এরপর ইস্টবেঙ্গলের কী পদক্ষেপ হতে চলেছে সেটা হয়তো অনেকেই জানো না, সেই বিষয়ে কথা বলবো। ইস্টবেঙ্গল কী ভাবছে, ইস্টবেঙ্গলের পরবর্তী পরিকল্পনা কী, কীভাবে এই বিষয়টাকে ট্যাকেল করবে, সেই নিয়েই থাকছে আজকের এই ভিডিওর আলোচনা। তো হাই বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল বাণী। ফুটবল বাণীর আর একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। ইন্ডিয়ান ফুটবল রিলেটেড রেগুলার আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলটাকে। আজকের যে বিষয়টা সেটা অবশ্যই আনোয়ার আলীকে নিয়ে। আনোয়ার আলীকে নিয়ে ফাইনাল ভার্ডিক্ট এসে গেছে প্লেয়ার স্ট্যাটাস কমিটির। গতকালই কিন্তু সকালের দিকে আপডেট বেরিয়ে গেছে এবং বিশাল বড় একটা শাস্তি হলো ইস্টবেঙ্গলের। সবথেকে ক্ষতি যেটা হয়েছে সেটা কিন্তু ইস্টবেঙ্গলেরই, আনোয়ার আলী, তার যেটা হয়েছে 4 মাসের সাসপেনশান, অর্থাৎ 4 মাসের জন্য ব্যান হয়ে গেছে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফুটবল থেকে আনোয়ার আলী। অর্থাৎ আগামী 4 মাস কিন্তু খেলতে পারবেন না আনোয়ার আলী কোনো রকম প্রফেশনাল ফুটবল। তো সেদিক থেকে ইস্টবেঙ্গলের যেটা লস, তাদের মানে একজন ডিফেন্ডার যাকে কেন্দ্র করে প্ল্যানিং করা হয়েছিল আইএসএলের জন্য, প্রথম পার্ট আইএসএলের খেলতে পারবেন না আনোয়ার আলী। অন্যদিকে এএফসির যে টুর্নামেন্ট আছে সেখানেও পার্টিসিপেট করতে পারবেন না আনোয়ার আলী। এটা একটা বড় লস ইস্টবেঙ্গলের জন্য। বাট এর থেকেও বড় যেটা লস, ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিকে 2 ট্রান্সফার ব্যান দেওয়া হয়েছে, অর্থাৎ 2 উইন্ডো ট্রান্সফার ব্যান দেওয়া হয়েছে। অর্থাৎ আপকামিং 2 ট্রান্সফার উইন্ডো, অর্থাৎ জানুয়ারি ট্রান্সফার উইন্ডো এবং তারপরে যেটা সামার ট্রান্সফার উইন্ডো হয়, সেখানে কোনো রকম প্লেয়ার সাইনিং বা রেজিস্টার করতে পারবে না ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি। এটা আরও একটা বড় লস। তবে এটাই শেষ ক্ষতি ইস্টবেঙ্গলের জন্য তা কিন্তু নয়। ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে একটা হিউজ অ্যামাউন্টের কম্পেনসেশন দিতে হবে এবং সেই অ্যামাউন্টটা 12.9 crore, অর্থাৎ প্রায় 13 কোটি টাকা। 13 কোটি টাকায় তো ইন্ডিয়ান ফুটবলে একটা টিম তৈরি হয়ে যায়, অনেক টিম 13 কোটি টাকার কমে তৈরি হয় ইন্ডিয়ান ফুটবলে। সেই জায়গায় 13 কোটি টাকা মানে কম্পেনসেশন দিতে হবে ইস্টবেঙ্গলকে, এটা একটা হিউজ অ্যামাউন্ট। এটা মানে বিশাল বড় একটা ক্ষতি বলা যায় ইস্টবেঙ্গলের জন্য। ইস্টবেঙ্গল কোথা থেকে এই অ্যামাউন্টটা পে করবে সেটাই দেখার বিষয়। তবে দেবব্রত সরকার অর্থাৎ নীতুদা, তিনি জানিয়েছেন যে এই অ্যামাউন্ট দেওয়ার প্রশ্ন এখন কিন্তু উঠছে না, লয়াররা বুঝবেন। এবং তিনি যেটা জানাচ্ছেন যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি এই ফাইন বা কম্পেনসেশন এটার ব্যাপারে কোনো ডিসিশন নিতেই পারে না। এটা মানে আমি জানি না, এই নলেজ আমার নেই যে প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে এই পাওয়ার আছে কি না কম্পেনসেশন দাবি করার, সেটা আমি জানি না। নীতুদা যেটা বলছেন যে AIFF এর ডিসিপ্লিনারি কমিটি যেটা আছে তারা এইসব ডিসিশনগুলো নেয়, তো সেদিক থেকে এই ডিসিশনটাই ভুল, এটাই দাবি করছেন দেবব্রত সরকার। বাট ইস্টবেঙ্গলের কাছে যেটা অপশান আছে, ইস্টবেঙ্গল AIFF এর আপিল কমিটিতে যেতে পারে। এবার আপিল কমিটিতে গেলে আবার পুরো বিষয়টা দেখা হবে এবং তারপরে মানে আবার পরবর্তী ডিসিশন আসবে। এবার যেটা মার্কাসও জানিয়েছিলেন যে যদি যে ডিসিশনই আসুক, পরবর্তী মানে অপর যে টিম থাকবে তারা অবশ্যই আপিল করবে, এবং সেটাই ইস্টবেঙ্গল করতে চলেছে AIFF এর আপিল কমিটিতে। এবার সেখানেও যদি ইস্টবেঙ্গলের পক্ষে রায় না থাকে তখন অবশ্যই ফিফার দ্বারস্থ হতে পারে। বাট আপাতত মোহনবাগান কিন্তু এই উইনটা মানে ব্যাটেল যেটা সেটা জিতে গেছে এবং মোহনবাগানের সব দিক থেকেই ফায়দা হয়েছে। শুধুমাত্র আনোয়ার চলে গেছে মোহনবাগান থেকে, এটাই একটা লস। তাছাড়া ওভারঅল দেখতে গেলে সমস্ত কিছু লাভ হয়েছে মোহনবাগানের জন্য। একটা হিউজ অ্যামাউন্টের কম্পেনসেশন পেতে চলেছে মোহনবাগান, তারপর ইস্টবেঙ্গলের ট্রান্সফার ব্যান হয়েছে এবং আনোয়ার আলী 4 মাসের জন্য সাসপেন্ডেড হয়ে গেছে। বাট দেখতে গেলে রঞ্জিত বাজাজ পুরো খেলে গেছে, মানে লস হয়েছে প্লেয়ারের, ক্লাবের, এবং রঞ্জিত বাজাজ পুরো ব্যাপারটা মানে নিজের লাভজনকভাবে করে নিয়েছে। রঞ্জিত বাজাজের ফায়দাই ফায়দা, দিল্লি এফসির এমন কিছু ক্ষতি হয়নি, শুধুমাত্র 2 ট্রান্সফার ব্যান হয়েছে, 2 ট্রান্সফার উইন্ডোতে প্লেয়ার সাইন করতে পারবে না। দিল্লি এফসি এমন বড় কোনো ক্লাব নয়, বড় টুর্নামেন্ট খেলে না, তো সেদিক থেকে 2 ট্রান্সফার ব্যানে এমন কিছু যায় আসে না। বাট মানে যে টাকাটা ইনকাম করে নিয়েছেন রঞ্জিত বাজাজ সেটা হিউজ। এবার ফাইন যেটা সেটাও ইস্টবেঙ্গলকে দিতে হচ্ছে, তো পুরো লসটাই ইস্টবেঙ্গলের জন্য।
তো এরকম ডিল না করাই ভালো, মানে এরকম রিস্কি ডিল কেন ইস্ট বেঙ্গল করতে গেল এত তাড়াতাড়ির মধ্যে সেটা আমি জানি না। পুরোপুরি এনওসি নিয়ে, মানে লিগাল এনওসি আনোয়ার আলী নিতে পারতো বা মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারতো, তারপরে ইস্ট বেঙ্গল সাইন করাতে পারতো, তাহলে এরকম সমস্যা হতো না। বাট যেভাবে ইস্ট বেঙ্গল সাইনিংটা করেছে সেটা খুবই ভুল ডিসিশন বলেই আমার মনে হয়। যাই হোক, এখন কিছু করার নেই, এরপর আপিল কমিটিতে যাবে বিষয়টা, তারপর ফিফাতেও যেতে পারে, বাট যে রুল সেটা রুলই, এবং আমার পার্সোনালি মনে হয় এই ডিসিশন চেঞ্জ হওয়ার কোনো কারণ নেই। একটাই হতে পারে, হয়তো কম্পেনসেশনটা নেগোসিয়েশনের মাধ্যমে কিছুটা কমানো যেতে পারে, এছাড়া আর কিছু হওয়ার সম্ভাবনা আমার মনে হয় নেই। এবার ইস্ট বেঙ্গল ফ্যান্স বা মোহনবাগান ফ্যান্স যারা আছো, তারা অবশ্যই তোমাদের মতামতটা শেয়ার করো। তো কালকে এই বিষয় নিয়েই পুরো মানে ইন্ডিয়ান ফুটবলের নিউজ চলেছে, আমি বাড়িতে ছিলাম না তাই ভিডিও দিতে পারিনি। আশা করছি এই ভিডিওটা তোমরা দেখবে এবং আশা করছি তোমাদের ইম্পর্টেন্ট লেগেছে। এরপর পরবর্তী যে আপডেটটা দিয়ে দেবো, জাইমি ম্যাকলারেনকে নিয়ে। মোহনবাগানের এই সিজনের সবথেকে বড় সাইনিং জাইমি ম্যাকলারেন কবে থেকে খেলবেন মোহনবাগান জার্সিতে? দেখো, জাইমি ম্যাকলারেন জানিয়েছেন তিনি বর্তমানে ফিট আছেন, তবে প্রথম ম্যাচ অর্থাৎ মুম্বাই সিটি এফসির এগেনস্টে মোহনবাগানের ম্যাচ, সেই ম্যাচে থাকবেন না জাইমি ম্যাকলারেন। তিনি পুরোপুরি ম্যাচ ফিট হয়ে তারপরেই মাঠে নামতে চলেছেন। জাইমি ম্যাকলারেনের উদ্দেশ্য তার সেরাটা দেওয়া এবং মোহনবাগানের হয়ে একটা রেকর্ড সিজন করতে চাইছেন জাইমি ম্যাকলারেন। তাই প্রথম ম্যাচটা খেলবেন না, এটা একদমই কনফার্ম, এবং জাইমি ম্যাকলারেন পুরোপুরি ম্যাচ ফিট হয়ে তারপরেই মাঠে নামবেন এবং তারপর আইএসএলে আগুন লাগাতে চলেছেন এ লিগ লেজেন্ড জাইমি ম্যাকলারেন। এটাই ছিল বিশাল বড় আপডেট, এবং চোট নিয়ে কোনো সমস্যা নেই, ফিট আছেন, তবে পুরোপুরি ম্যাচ ফিট হওয়ার জন্য প্রথম ম্যাচটা মিস করবেন জাইমি ম্যাকলারেন অর্থাৎ মুম্বাই সিটি এফসি ম্যাচটা। তো এই ছিল আজকের সমস্ত আপডেটগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।